প্রিয় ভিউয়ার, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। এই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব TMSS এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কতটি পদ আছে, কোন কোন পদে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কি কি তথ্য প্রয়োজন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। এই বিজ্ঞপ্তিটি কোন পত্রিকা থেকে দেখবেন, অনলাইন থেকে কিভাবে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর এভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির সরকারি এবং বেসরকারি এনজিও কোম্পানির বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন কথা না বলে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিন। বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন। TMSS জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, অর্থ সংস্থার এইচএসএম গ্রান্ট সেক্টরের এইচএসএম অপারেশন 5, 6, 7, 8, 9 ও 10 ডোমেইনের ঋণ কর্মসূচিতে নির্মবনীত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রথম পদের নাম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার অর্থাৎ BM, পদ সংখ্যা হচ্ছে 150টি, কর্মস্থল হচ্ছে খুলনা, সিলেট, বরিশাল ও দিনাজপুর ডোমেইন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সমমান MBA, পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাসকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সুপ্রতিষ্ঠিত কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। এখানে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে SRTMSS এর 17 নং গ্রেড অনুসারে সর্বসাকুল্যে 36,630 টাকা ক্রেডিট অ্যালাউন্স সহ শিক্ষানবিশকালে 25,530 টাকা প্রাপ্ত হবেন এবং শিক্ষানবিশকাল 6 মাস উক্ত শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের পর বর্ধিত বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 250টি, কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, দিনাজপুর ও কুমিল্লা ডোমেইন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য স্নাতক, তবে BBA ফিনান্স অ্যাকাউন্টিং সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালনায় MS অফিস ও ইন্টারনেট ব্রাউজিং কাজে দক্ষতা সহ টাইপিং স্পিড ইংরেজিতে 40, বাংলায় 30 থাকতে হবে। বয়স হচ্ছে 18 থেকে 35 বছর। 3 নম্বর পদের নাম হচ্ছে ফিল্ড সুপারভাইজার FS, পদ সংখ্যা হচ্ছে 1,000টি, কর্মস্থল হচ্ছে চট্টগ্রাম, খুলনা, দিনাজপুর ও কুমিল্লা ডোমেইন। অর্থাৎ মোট 1,400টি পদে TMSS এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফিল্ড সুপারভাইজারে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে HSC বা সমমান পাশে আবেদন করতে পারবেন। ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। বয়স হচ্ছে 18 থেকে 35 বছর, তবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে মাঠ পর্যায়ে ঋণ বিতরণ ও আদায় কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন ফিল্ড সুপারভাইজার পদে। তো SSC তে যারা পাশ করেছেন ভোকেশনাল বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা থেকে সবাই আবেদন করতে পারবেন। এখানে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে SRTMSS এর 21 নং গ্রেড অনুসারে সর্বসাকল্যে 26,730 টাকা আপনি বেতন পাবেন ক্রেডিট অ্যালাউন্স সহ, তবে শিক্ষানবিশকালে 18,630 টাকা প্রাপ্ত হবেন। শিক্ষানবিশকাল 6 মাস উক্ত শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণের পর বর্ধিত বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বর্ধিত বেতন সহ সুযোগ সুবিধা প্রদান করা হবে। তো এই হচ্ছে 1,400টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। সরকার অনুমোদিত 3 বা 6 মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রোফিন্যান্স কোর্স সম্পূর্ণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবে, অর্থাৎ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব যে শর্তাবলী, অর্থাৎ কি কি আপনাকে কাগজপাতি এবং কি কি কিভাবে আপনি আবেদন করবেন। যে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক HR M&
অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন 15/6/2023 তারিখের মধ্যে নিম্নবর্ণিত ঠিকানায় পৌঁছাতে হবে। 1 নং পদের জন্য খুলনা সিলেট বরিশাল দিনাজপুর ডোমেইন, 2 নং পদের জন্য চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল দিনাজপুর ও কুমিল্লা ডোমেইন, 3 নং পদের জন্য চট্টগ্রাম খুলনা বরিশাল দিনাজপুর ও কুমিল্লা ডোমেইন বরাবর আবেদন সরাসরি ডাক কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে। তো 3 নং পদের জন্য আপনারা কোথায় আবেদন করতে পারবেন, অর্থাৎ চিঠিটি অর্থাৎ আবেদনটি কোথায় পৌঁছাতে পারবেন? 1 নম্বরে চট্টগ্রামে পৌঁছাতে পারবেন, খুলনায় পৌঁছাতে পারবেন, বরিশালে পৌঁছাতে পারবেন, দিনাজপুর ও কুমিল্লায় আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা সমূহ এখানে বলা হয়েছে, অর্থাৎ যারা চট্টগ্রামে আবেদন পাঠাবেন তাদের ঠিকানা হচ্ছে টিএমএসএস চট্টগ্রাম ডোমেইন অফিস, 549 DT রোড, আব্দুল আলীর হাট, অলঙ্কার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম। যারা যশোরে পাঠাবেন চিঠি তাদের, যারা আবেদন করবেন যশোরের ঠিকানায় তাদের পাঠানোর ঠিকানা হচ্ছে যশোর ডোমেইন অফিস, তাবলিক মসজিদের গলি, ই ব্লক, সেক্টর 7, বাসা 9/4, নিউ মার্কেট উপশহর, যশোর। সিলেটে যারা পাঠাবেন তাদের ঠিকানা হচ্ছে সিলেট ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন, বদিকুনা, চণ্ডীপুর, দক্ষিণ সুরমা, সিলেট। যারা বরিশালে আবেদন করতে চান তাদের ঠিকানা হচ্ছে বরিশাল ডোমেইন অফিস, রংদন রাজকুমার ঘোষ লেন, সিএনবি রোড, চৌমাথা লেকের উত্তর পাশে, বরিশাল সদর, বরিশাল। তো এখানে দিনাজপুর এবং কুমিল্লার ঠিকানা দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। নিয়োগ পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য 200 টাকার মানি রসিদ, পে অর্ডার, অফেরযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ। সংস্থার যে কোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস, প্রধান কার্যালয় হতে 10 টাকার সার্ভিস চার্জ দিয়ে ফি, পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে। অথবা যে কোনো তফসিল ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস শিরোনামে পে অর্ডার করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যে আবেদন করবেন এই যে আবেদন ফি দুইভাবে পরিশোধ করতে পারবেন, টিএমএসএর যে কোনো শাখা থেকে 10 টাকা ফি দিয়ে আপনি 200 টাকার মানি রসিদ নিতে পারবেন, অথবা টিএমএসএর যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তফসিল ব্যাংকভুক্ত সেই ব্যাংকের মাধ্যমেও আপনি পে অর্ডার করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত কর্মী কর্মকর্তাদের শিক্ষানবিষ্কার শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণের সময় থেকে সংস্থার বিধি অনুসারে 3টি উচ্চ ভাতা, সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা, চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল শর্ট লোন সুবিধা ও জ্বালানি বিল, জীবন বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়াও ক্রেডিট অ্যালাউন্স, লোন অ্যালাউন্স, ব্যাংক কার অ্যালাউন্স, হাই পারফরমেন্স বোনাস সহ স্টাফ প্রিভিলেজ প্রতিপালন করা হবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীতে এসএমএস এর ফোন অর্থাৎ মোবাইল ফোন কলের মাধ্যমেও জানানো হবে। তবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনি আবেদন করবেন, আবেদন করার পর আপনাকে মোবাইলের এসএমএস অথবা ফোনের মাধ্যমে আপনাকে জানানো হবে, এরপর আপনি পরীক্ষা দিতে পারবেন। নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। ইতিপূর্বে যারা টিএমএসএস চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মকর্তা কর্মী আবেদন করতে পারবে না। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, টিএমএস এর নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো মাধ্যমে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী কোনো প্রকার প্রতারক চক্রে টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তো এই হচ্ছে 1400টি পদে, 1400টি পদে টিএমএস এর এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন, আপনারা বাংলাদেশ প্রতিদিন রবিবার 14 মে 2023 তারিখের সপ্তম পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন। অনলাইন থেকে কীভাবে দেখবেন, আপনাদের টিএমএসএস যে ওয়েবসাইটটি রয়েছে www.tmssbd.org লিখে ইন্টারপ্রেস করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে যদি একেবারে নিচে যান তাহলে, তার আগে এখান থেকে আমি একটু বলে নিই যে টিএমএস এর 8টা ডিভিশন রয়েছে, ডিভিশনে 64টি জেলায় 1700টি অফিস রয়েছে, 1067টি এবং কর্মকর্তা রয়েছে 36,884 জন, মেম্বার রয়েছে। তো এই ওয়েবসাইটের স্ক্রল করে যদি একেবারে নিচে যান তাহলে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে টিএমএসএস কেরিয়ার। এই টিএমএসএস কেরিয়ারে ক্লিক করলে আপনারা ভাবে ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনাদের এই যে অল জব ক্যাটাগরি
এখান থেকে অলস অফ ক্যাটাগরি, অলস অফ টাইপস এবং অলস অফ লোকেশন এখানে সবগুলো ফিল আপ এভাবে থাকবে। এরপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন, আমি যে বিজ্ঞপ্তিটি দেখেছি সেই বিজ্ঞপ্তিটি এখানে শো করবে। তো এখন পর্যন্ত এটা এখানে সাবমিট করা হয় নাই, তো আপনারা দু তিন দিন পরে অর্থাৎ 16-15-17 তারিখের দিকে এখানে ওই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এখানে এর আগে যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই বিজ্ঞপ্তিগুলো এখানে শো করছে, অর্থাৎ ক্লিক করলে আপনারা এগুলো দেখতে পারেন। তো এখানে এভাবে থাকবে, এখান থেকে ক্লিক করে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। এভাবে যদি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।